কিন্তু আলহামদুলিল্লাহ আমার মৃত আমার আমার কাছে একদম মানে যেমন কষ্ট করে সন্তান সব বাবা মা বড় করে তো যদিও প্রত্যেকটা সন্তান একরকম হয় না কিন্তু মৃতু রাকিবা একদম আমাদের এখন মনে হয় আমি এবং ওর বাবাই মনে হয় ওদের কাছে আমরা সন্তান তো দেখেন একটা ও আসসালামু আলাইকুম সকাল সকালে নাস্তা শেষ করে নিয়েছি আজকে একটু দাঁতে যেতে হবে ভাবলাম সকাল সকালে সব কাজ শেষ করে ফেলি তো এদিকে আপনার ভাইয়া আজকে হাটের দিন ছিল ও হাটে গিয়েছিল তো হাটে থেকে নিয়ে আসছে একটা রাজহাঁস রাজহাঁসটা এনে বলতেছে ভাগ্য খারাপ কারণ যখন আমি বাজারে গেছি তখন একটা হাঁস অলরেডি বিক্রি হয়ে গেছে একটা ভাইয়া নাকি নিয়ে আসছিলো রাজহাঁস বিক্রি করার জন্য কারণ তাদের কিস্তি দিতে হবে টাকা ছিল না তাই শখের হাঁসবিটা বিক্রি করে দিয়ে গেছে তো দেখেন গ্রাম অঞ্চলে একদিকে শান্তি হাঁস মুরগি পারলে যখন কোনো বিপদ আপদ হয় তখন কিন্তু হাঁস মুরগি বিক্রি করে ওই ঋণটা দিতে পারে এই জন্যেই গ্রামের বউরা হাঁস মুরগি পালন করে তো যাই হোক এদিকে কামরা গায়ে নিয়ে আসছে মেয়েরা তো কামরা অনেক পছন্দ করে আর আপনার ভাইয়া তো হাঁসটা পেয়ে অনেক খুশি হাঁসটার নাম রেখেছি হাঁসটার নাম রেখেছি রানী তো রাজ হাঁস নাম রেখেছি রানী আপনি ভাইয়াকে অনেক পছন্দ করে এই হাঁসটা যখন বাহিরে যেতে যায় পিছন পিছন দৌড় দিয়ে একদম রাস্তায় চলে যায় তো যাই হোক হাঁসটাকে খেতে দিয়েছি ও মন ভরে খাচ্ছে আর এদিকে দাওয়াতে যাব তো দাওয়াতে যাব আমাকে রেডি করে দিচ্ছে আমার মেয়ে তো এখন একটা কথা মানে মনে পড়ে যাচ্ছিল ভয়েস দেওয়ার সময় যে যখন আমার মেয়েগুলো অনেক ছোট ছোটো ছিল আমি ধরে ওদেরকে একদম পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখতাম আজকে সে মেয়েগুলো কত বড় হয়ে গেছে সেই মেয়ে এখন মাকে সাজিয়ে দিচ্ছে এটা একটা ভাগ্যের ব্যাপার তো ভাগ্যে ছিল সন্তান বড় হবে বাবা মার পাশে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার মৃত্যুর মতো রাখিবার মতো আল্লাহ আমাকে সন্তান দিয়েছে আর ওরা আমাদের এখন সময় এসে মিতু এবং রাখিবা আমাকে আমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে ওর বাবাকে আমাকে তো আমরা অনেক খুশি অনেক খুশি আল্লাহ সব সন্তান যদিও একরকম হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মৃত আমার রাখিবা আমার কাছে একদম মানে যেমন কষ্ট করে সন্তান সব বাবা মা বড় করে তো যদিও প্রত্যেকটা সন্তান একরকম হয় না কিন্তু মিতু রাখিবা একদম আমাদের এখন মনে হয় আমি এবং ওর বাবাই মনে হয় ওদের কাছে আমরা সন্তান তো দেখেন রাকিবা আর মৃত আমাকে সাজিয়ে দিয়েছে একদম মানে মাকে সাজিয়ে মেয়ে বানিয়ে ফেলাইছে তো যাই হোক মৃতুর সাজানোটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টস করে হালকা সাজ আমার খুবই পছন্দ তো এই যে আপনার ভাইয়ার আমি কিন্তু একদম কালো কালো আপনার ভাইয়া বলতেছিলো এম তো অবাক মানে মৃতুর সাজটা আপনার ভাইয়ের কাছে অনেক পছন্দ হয়েছে হালকার ভিতরে আর দুইজনে কালো কালো তো এখন আমরা বিয়ে বাড়িতে যাবো বিয়ের একটা দাওয়াত ছিল তো সেখানে যাব কেমন লাগছে সবাই বলবেন আর আর আমাদের রানী রানী দেখেন পুরা সিঁড়িটার কি অবস্থা করছে রানী কিন্তু আমাদের রাজহাঁসের নাম আবার আপনারা ভাইবেন না যে আমি রানী আমি না রাজহাঁসের নাম রাখছি আমি রানী তো রানী আমাকে যেতে দিচ্ছিলো না আমি যাবো সামনে দাঁড়িয়ে আছে কারণ ওই যে আমাদের মাস্টুরানা সাহেব যাবে আর মাসুদানা সাহেবের পিছন পিছন আমাদের রানি দৌড় দেয় তো একই বাটকে রাখছে আর এখন আমরা দাঁড়াতে যাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে আর মিথু দেখেন কত সুন্দর করে আমাকে সাজাই দিছে হুম অনেক দিন পর সাজলাম ঢাকা থেকে আসার পরে মনে হয় এভাবে আর সাজা হয় না সকালে আপনি ভেজা গিয়েছিল নড়াইল নড়াইল থেকে আমার জন্য ফুল নিয়ে আসছিলো আর এই যে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি গরুর মাংস তারপরে দই গ্রামের বাড়িতে দই থাকে খাবারের শেষ পাতে তো যাই হোক ভালো লেগেছে ভালো একটা সময় কাটিয়ে আসলাম সবার সঙ্গে এই যে আপনার ভাইয়াও খাওয়া দাওয়া করতেছিল এখন আমরা ভাবলাম যে একটু ঘুরতে যাব। তো দাওয়াত শেষ করে সেই ভিডিওগুলো মাসুদ মাসুদরানা ব্লগ পেজে পেয়ে যাবেন ছোটো ছোটো রিলস না আমরা তো বুঝতেছি না মামা আমরা কোনো গেলে পিছিয়ে আসছে কেন এটা তো বুঝলাম না

এইসব ইংシャン চা রাখো না ভাই যেহেতু আর না মুক্তি কথা এই ধরনের কথা বলনো ভাই সবাই আমাদের জন্য খুব সুন্দর ছবি গায়ে দেখতে পারছেন ছবির নামে ভিডিও হচ্ছে এখানে তারপর ঘুরে বেড়ানো শেষ চলে আসছি বাসায় রাতের খাবারে ছিল আমাদের আলুর ঝুরি ভাজা আর মাছ ভাজা সঙ্গে ডাল তো আজকে আর বেশি কিছু রান্না করা হয় নাই এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ